বিশ্বজুড়ে র্যানসাম ভাইরাসের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাইবার বিশ্লেষকরা উত্তর কোরিয়ার মদত পুষ্ট একটি হ্যাকিং গ্রুপের ব্যবহৃত কোডের সাথে র্যানসাম ওয়ারের মিল রয়েছে ভাইরাসটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এমনটাই দাবি করেছে গুগল সহ সাইবার গবেষকরা এদিকে মঙ্গলবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ভিয়েতনাম ও তাইওয়ান এছাড়া র্যানসাম ওয়্যার ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে হলিউডের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ডিজনি অপুর আহানের রিপোর্ট সম্প্রতি বিশ্বের দেশশোটিরও দেশের প্রায় তিন লাখ কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম বিকল হয়ে যায় শক্তিশালী র্যানসোময়ার ভাইরাসের আক্রমণে বিশ্বজুড়ে নজিরবিহীন এই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করছে সাইবার বিশ্লেষকরা উত্তর কোরিয়ার কোডের সাথে সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছেন গুগলের নিরাপত্তা গবেষক নীল মেহতা পাশাপাশি ভাইরাসটির প্রথম দিকের ভার্সনের প্রোগ্রামিং কোড হ্যাকার দলটির প্রোগ্রামেও ব্যবহার করা হয়েছে বলে দাবি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক ও ক্যাসপারিস্যাবের গবেষকদের দু সালে সনি পিকচার্সে সাইবার হামলা ও বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের সাথে ওয়ান ক্রিপ্টর দুই দশমিক শূন্য হিসেবে পরিচিত র্যান্সোময়ার ভাইরাসটিতে মঙ্গলবারও আক্রান্ত হয়েছে ভিয়েতনাম ও তাইওয়ান ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় দেশটির প্রায় দুশো কম্পিউটার এবং তাইওয়ানের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহের প্রতিষ্ঠানের আটশো কম্পিউটার হামলার শিকার হয় এদিকে হলিউডের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ডিজনিও র্যানসোময়ার ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে অর্থ প্রদান না করলে মুক্তির অপেক্ষায় থাকা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের পঞ্চম পর্ব প্রকাশ করে দেয়ার হুমকি দেয় হ্যাকাররা তবে মুক্তিপন্থীতে অস্বীকৃতি জানিয়েছে ডিজনি অপুর আয়হান বৈশাখী সংবাদ